আজকে আমরা জানবো সপ্তম সপ্তাহে শারীরিক পরিবর্তন ও গর্ভাবস্থার এই সপ্তাহের করণীয় কি কি। তার আগে আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখুন স্বাস্থ্য বিষয়ক নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। তবে চলুন শুরু করা যাক। সপ্তম সপ্তাহে লম্বায় আপনার গর্ভের সন্তান এখন প্রায় 1 সেন্টিমিটার। আপনার গর্ভের ভ্রূণটি আস্তে আস্তে ছোট একজন মানুষে পরিণত হচ্ছে। এ সময়ে হাড়ের গঠন শুরু হয়। এ সপ্তাহে শিশুর মস্তিষ্কের বিকাশ দ্রুত হতে থাকে। প্রতি মিনিটে প্রায় 100 নতুন কোষ এর সৃষ্টি হয়। বাচ্চার কিডনির গঠন শুরু হয়েছে, কিন্তু তা এখন কর্মক্ষম নয়। যৌনাঙ্গ আস্তে আস্তে বিকশিত হতে থাকে, কিন্তু এখনও আল্ট্রাসাউন্ডে তা ধরা পড়বে না। আপনার গর্ভস্থ শিশু এখনও ভ্রূণ অবস্থায় আছে। আকারে তা একটি কালো জামের সমান, তবে এখন আর আকার আগের সপ্তাহের দ্বিগুণ। এর মাথার কাছে নতুন একটি স্ফীতি দেখতে পাবেন, যেখানে মিনিটে শত শত কোষ বেড়ে চলছে, যা মস্তিষ্কে পরিণত হবে। মাথার পাশে টোলের মতো দেখতে ছোট গর্ভমত অংশগুলোতে কান আর পুরু স্থানগুলোতে চোখ হবে। এছাড়া শরীরের নানা স্থানে আরও যে স্ফীতিগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো মাংসপেশি ও হাড় হয়ে বেড়ে উঠবে। এছাড়া আরও কয়েকটি ফোলা অংশ দেখা যাবে, যেগুলোকে বলা হয় মুকুলিত অঙ্গ। এগুলো থেকে হাত এবং পা তৈরি হবে। শরীরে অন্যান্য অঙ্গ দ্রুত বেড়ে ওঠার সাথে সাথে পেছনের লেজের মতো অংশটি আস্তে আস্তে মিলিয়ে যেতে থাকবে। এ সপ্তাহে শারীরিক পরিবর্তন। প্রজেস্টেরন হরমোন এর অতিরিক্ত নিঃসরণের কারণে এই সময় গর্ভবতী মায়েরা কষ্টকাঠিন্যে ভুগতে পারেন। সাধারণত দিনের শুরুতে বমি বমি ভাব অনুভব করতে পারেন। এটি গর্ভধারণের প্রাথমিক লক্ষণ হিসেবে বলা যেতে পারে। গর্ভধারণকালে দিনের যে কোনো সময়ে এ ধরনের অনুভূতি হতে পারে। গর্ভবতী মায়েরা এই সময়ে কিছু খেতে পারেন না, এমনকি তারা কোনো খাবারের গন্ধ সহ্য করতে পারেন না। গর্ভকালীন সময়ে জরায়ু আকার বৃদ্ধি পায়। আকারে বৃদ্ধিপ্রাপ্ত এই জরায়ু মূত্রথলির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে, যে কারণে মূত্রথলি পূর্ণ হওয়ার পূর্বেই বারবার প্রস্রাব পেতে থাকে। গর্ভাবস্থায় হরমোন ইস্ট্রোজেন ও রক্ত সরবরাহ বেড়ে যাওয়ার জন্য সাদা স্রাব কোনো কোনো সময় যেতে পারে। ঢিলে ঢালা পোশাক ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। সাদা স্রাবের সাথে যদি দুর্গন্ধ থাকে বা চুলকানি হয়, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। স্তন আগের চাইতে বেশি সেন্সিটিভ হয়ে উঠতে পারে এবং আকার বৃদ্ধি পেতে পারে। প্রজেস্টেরন হরমোন এর অতিরিক্ত নিঃসরণের কারণে এ সময় অম্লতা বা বুকে জ্বালা পড়া ভাব সৃষ্টি হয়। হরমোনের মাত্রা এবং গর্ভকালীন উদ্বেগ বেড়ে যাবার ফলে এ সময় আপনি নিদ্রাহীনতায় ভুগতে পারেন এবং আপনার স্বপ্নগুলোকেও জীবন্ত মনে হতে পারে। এভাবে ঘুমের অভাব এবং বাড়তি মানসিক চাপ আপনাকে ক্লান্ত করে দিতে পারে। তবে গর্ভকালীন সময়ে প্রথম 3 মাসে পেরিয়ে গেলে আপনার অবস্থার উন্নতি হবে। গর্ভ অবস্থার এ সপ্তাহে আপনার করণীয়। আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় অন্য সময়ের চেয়ে বেশি পরিমাণে প্রোটিন, ফলিক অ্যাসিড ও আয়রন সমৃদ্ধ খাবার যোগ করুন। আপনার উদরে বেড়ে ওঠা শিশুর বৃদ্ধির জন্য এই উপাদানগুলো অনেক বেশি প্রয়োজন। কোষ্ঠকাঠিন্য যেন না হয় সেজন্য প্রচুর পানি পান করতে হবে। দিনে অন্তত 8 গ্লাস পানি পান করতে হবে। আশ আছে এরকম খাবার, যেমন শাকসবজি, ফলমূল, বিচি জাতীয় খাবার, ডাল, আটা ইত্যাদি খেতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য কোনো ওষুধ ব্যবহার করা যাবে না। অ্যাসিডিটি বা বুক জ্বলা হলেও অল্প অল্প করে ঘন ঘন খাবার খেতে হবে। তৈলাক্ত খাবার, ভাজা পোড়া ও বেশি মশলাযুক্ত খাবার কম খান। একসঙ্গে বেশি খাবার না খেলেও উপকার পাওয়া যায়। খাবার সময় পানি কম খান। 2 খাবারের মধ্যবর্তী সময়ে বেশি বেশি পানি পান করতে হবে। খাবার পরপরই উপুর হওয়া বা বিছানায় শোয়া উচিত নয়। আপনার সন্তানের জন্য আগে থেকে একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে রাখুন। কোনো সমস্যা হলেই তাকে ডাকলেই পাশে পেতে পারেন। গর্ভ অবস্থায় দাঁতের যত্ন নেওয়া খুবই প্রয়োজন।
এ সময় দাঁত পরিষ্কার রাখতে হবে। গর্ভ অবস্থায় অনেক সময় মাড়ি ফুলে রক্তপাত হয়, তাই এ সময়ে মাড়ির যত্ন প্রথম থেকেই নেওয়া উচিত। প্রতিদিন সকালে ও রাতে শোয়ার আগে দাঁত ব্রাশ করা প্রয়োজন। দাঁত বা মাড়ির কোনো সমস্যা থাকলে দন্ত চিকিৎসকের পরামর্শ নিন। শরীর সুস্থ রাখা এবং সহজ প্রসবের জন্য গর্ভ অবস্থায় ব্যায়াম করা একান্ত প্রয়োজন। প্রত্যহ সকাল সন্ধ্যায় 1 ঘন্টা করে হাঁটলে ঠিকমতো রক্ত চলাচলে সহায়তা করে এবং পেশিগুলোও সুস্থ ও সবল অবস্থায় থাকে। এ সপ্তাহে গর্ভপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। পরিসংখ্যান বলে প্রতি 5টি গর্ভধারণের 2টি এর সপ্তাহের গর্ভপাত হয়ে যায়। গর্ভপাতের লক্ষণগুলোর বিষয়ে সতর্ক হন এবং কী কী কারণে এমন হতে পারে জেনে নিন। আপনি যখন গর্ভ অবস্থায় অভ্যস্ত হয়ে পড়েছেন তখন এমন কিছু হলে তা ভয়াবহ মানসিক বিপর্যয়ের কারণ হতে পারে। এ সময় শারীরিক বিষয়, সমস্যা নির্ণয় ও চিকিৎসায় আপনার ডাক্তার আপনাকে সহায়তা দিতে পারবেন, কিন্তু আপনার সঙ্গীর সাথেও বিষয়টি আলোচনা করুন, কেননা এমন কিছু হলে তিনিও ভেঙে পড়তে পারেন। আর অন্য মহিলাদের সাথেও এ নিয়ে আলোচনা করুন। আরও কতজনকে যে এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে জেনে আপনিও অবাক হবেন। খাবারে আদার পরিমাণ বাড়িয়ে দেওয়ার চেষ্টা করুন, এটা পেটের পীড়ায় আপনাকে সাহায্য করবে। ভেষজ চাও উপকারী, এর মধ্যে হয়তো ডাক্তারের সাথে প্রথম সাক্ষাতের সময় ঠিক করে ফেলেছেন। ডাক্তারকে কী কী প্রশ্ন করবেন তা একটি তালিকা করে ফেলুন। বন্ধুরা, আজকে এ পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণে আপনি আমাদের চ্যানেলে অন্য ভিডিওগুলো দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।